শেষ করলাম যেহেতু মানুষ কম আমাদের বাসায়। এখন দুপুরে রান্না পিপাসা করতেছি। আজকে আমার সকালবেলায় একটা অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে, যার কারণে আমার হাজব্যান্ড আমার হেল্প করতেছে। অবশ্য সাধারণত কম বেশি যে কোনো ওকেশনে আমার হেল্প করে থাকে। তো আমি এখন রোজ রান্না করবো, তো এটা আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম, জাস্ট দিব। তো এখন আমার হাজব্যান্ড আমার সাহায্য করতেছে রোজটা দেওয়ার জন্য। এখন আমি দেখতেছি গরু মাংসটার পানি ঠিক আছে কিনা। এখন আমি পলার চাল ধুয়ে নিচ্ছি। পলার চালে দেখতেছি পোকা হয়েছে, তো ভালো করে মশলা ধুয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব। তো আমার এখানে আমার হাজব্যান্ড মানে সাহায্য করতেছে পলার চালটা দিয়ে দেওয়ার জন্য। পোলাটাও হয়ে আসতেছে প্রায়। তো আমি এখানে এখানে দেখতেছি গরু মাংসটাও হয়ে এসেছে, আর একটু কষা কষা হলে তারপর নেমে নেব। তো মাংস হয়ে গেছে ফাইনাল লুকিটা। এই তো বেশি কিছু করতে পারিনি, জাস্ট রোজ গরু মাংস মাঝে সাথে থাকতেছে আমার সালাদ। সদস্য কম হলে আমি সব কিছু অল্প রান্না করার চেষ্টা করছি। তারপরে সাথে কোনো ড্রিঙ্কস না হলে হয়। এটু আমি এখন বসে বসে সেভেন আপ খাচ্ছি। অবশ্যই আমি সেভেন আপ অত খাই না, এমনি জাস্ট। এখন আমরা ঘুরতে যাচ্ছি বাইরে। সামনে একটা ছোট মেলা বসছে, মেলাতে ঘুরতে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে দেখি অনেক প্রচণ্ড রোদ, তো গরম, কি আর বলবো। এই তো যাচ্ছে মেলার উদ্দেশ্যে, এক্সাইটমেন্টে যাচ্ছে তাড়াতাড়ি। দেখেন আশেপাশে, দেখেন আশেপাশে প্রকৃতিটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে যে প্লিজ জানাবেন। আমাদের গন্তব্যে মেলা বসছে, তো ফুচকা আছে। অনেকদিন থেকে ফুচকা খাইনি, আগে ফুচকা খাবো, তারপর মেলার ভিতরে যাবো।
দিয়েছি। শেষে আমাদের ফুচকা দিদি, কি আমি টেস্টি ফুচকা, কে কে পছন্দ করে অবশ্যই জানাবো প্লিজ। এখানকার একটা ছোট ব্রিজের মধ্যে এখন আমরা উঠবো, আমি এখন যাচ্ছি। ছবি শেয়ার করবো আপনাদের সাথে, ওখানে আমি কিছু ছবি তুলছিলাম, আমি আমার ফ্যামিলির সাথে কিছু ছবি তুলছিলাম, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। আর ভিডিও বানানো হয়নি, এখনকার মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।